কয়েকদিন পরেই ব্রিটেনের সাধারণ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এর মধ্যে এবার জাতি বিদ্বেষের শিকার হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাকে পাকি বলে সম্বোধন করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন দি রিফর্ম ইউকে দলের অ্যান্ড্রু পার্কার। এবারের পার্লামেন্ট নির্বাচনে হাউস অব কমন্সের অন্যতম প্রার্থী নাইজেল ফারাজের হয়ে বক্তব্য রাখছিলেন পার্কার। সেখানেই সুনাক সরকারকে আক্রমণ করতে গিয়ে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে বসেন তিনি। ইউরোপীয় দেশগুলোতে বসবাসকারী দক্ষিণ এশীয়দের জন্য যা অত্যন্ত অবমাননাকর মন্তব্য বলে মনে করা হয়। পার্কারের এমন মন্তব্য নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন ঋষি সুনাক। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এটা আমাকে আঘাত তো করেছেই, সেই সঙ্গে ক্ষুব্ধও করেছে। তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন প্রচার সভায় কনজারভেটিভ পার্টি ও তার নেতাদের উদ্দেশ্যে যে ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করেছেন তা দেখেই বোঝা যায় যে ঠিক কোন ধরনের সংস্কৃতিতে এই দল বিশ্বাস করে। সম্প্রতি বেশ কিছু স্থানীয় নির্বাচনে ব্যাপক ধাক্কা খেয়েছে সুনাকের দল কনজারভেটিভ পার্টি। ব্রিটেনের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ক্ষুব্ধ কনজারভেটিভ নেতাদের একাংশ এবার ফারাজের দলকেই ভোট দিতে পারেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।